করোনা মহামারীর কারণে এবছর সীমিত পরিসরে হজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। তাই এবারে হজ পালনে যেতে পারছেন না ইচ্ছুক বাংলাদেশিরা। তবে এবারের আবেদনকারীরা আগামী বছর অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নুরুল ইসলাম। সৌদি হজ সরকারের হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সোমবার এক চিঠিতে জানিয়েছে, এবার কেবল সে দেশের নাগরিক এবং সেখানে অবস্থানরত ভিনদেশিরা হজ পালনের সুযোগ পাবেন। ফাহিম মোনায়েমের প্রতিবেদন। করোনা সংক্রমণের কারণে এবার সৌদি আরব অন্য দেশগুলো থেকে হজে যেতে ইচ্ছুকদের সেদেশে যাওয়ার অনুমতি দেবে কিনা তা নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। অবশেষে দেশটির হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের অবস্থান স্পষ্ট করেছে। এক চিঠিতে তারা জানিয়েছে, করোনা পরিস্থিতির কারণে বাইরের দেশ থেকে কেউ সেদেশে হজ পালন করতে যেতে পারবেন না। শুধু দেশের ভেতরে অবস্থানকারীরা স্বাস্থ্যবিধি মেনে হজে অংশ নিতে পারবেন। কি কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তারা যথাযথভাবে এক্সপ্লেইন করেছে। আমাদের জন্যই শুধু না, সারা পৃথিবীর সকল করোনা মহামারীর কারণে সৌদি আরবের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এবার হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছিলেন তারা আগামী বছর অগ্রাধিকার পাবেন, আর যারা যেতে ইচ্ছুক নন তারা অর্থ ফেরত নিতে পারবেন। নিবন্ধিত হওয়ার জন্য যে টাকা ওনারা জমা দিয়েছেন সেই টাকা সরকারের তত্ত্বাবধানে ব্লক করা আছে, সেখান থেকে কোনো টাকা উত্তোলন এবং খরচ করার কোনো সুযোগ কোনো এজেন্সি বা কারোর নেই। টাকা তুলতে হয়রানি হইতে পারে, হয়রানি যেন না হয় সেটা সরকারের তরফ থেকে এবছর হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছিলেন 64,599 জন বাংলাদেশি। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।